হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। দেখো বন্ধুরা, প্রতিদিন তোমাদের আমি বলি যে আমি কিভাবে মানে ভিডিও শ্যুট করি, আমার যে আলপনার ভিডিওগুলো সেগুলো দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে রঙ্গোলা, এই তুলিটা আমি ধুলাম। তো দেখো রূপসা, দেখা, এই দেখো আমি আলপনা করেছি, এই দেখো ক্যামেরা সেট করেছি, আর এই দেখো এইটা হচ্ছে হামানদিস্তা। হামানদিস্তা এখন সরালেই কিন্তু ক্যামেরাটা পড়ে যাবে, সরালেই ক্যামেরাটা পড়ে যাবে। এই দেখো ক্যামেরায় রেকর্ড করলাম, এটা হয়ে গেছে, এটা এখনও ছাড়িনি, তাও তোমাদের দেখিয়ে ফেলছি আমার আলপনা কী করে এঁকেছি, সেটা ওখানে গিয়ে দেখতে পাবো। আমি এটা কী করে ইজিলি আঁকলাম, মানে কয়েকটা ডটস দিয়ে, সেটা তোমাদের ওই আমার আর একটা আলপনার চ্যানেল আছে, সেটাকে দেখতে পাবো। আর দেখো কীভাবে সেট করি, এই দেখো এইভাবে স্কেল দিয়ে এটা যাতে উড়ে না যায়, এইভাবে কালারগুলো আমি রাখি, আর ফেব্রিক কালার ইউজ করি আমি, আর ঘরের মধ্যে দিলে তো অসুবিধা হয়, আর এই দেখো তুলিটা এই মধ্যে করে ধুই, আর তুলিটা কী করে ধরি সেটা তো তোমরা জানোই, আমি এই এই দুটো আঙুলের সাহায্যে করি। আর কত কিছু মানে এখনও আর একটা আছে বাকি, দিনে দুটো করে করি, দিয়ে এই আজকে এটা করলাম, দেখিয়ে দিলাম তোমাদের এখানে, কিন্তু কী করে করেছো সেটা দেখতে গেলে আমার ওই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখো, যদি তোমাদের দরকার পড়ে কখনো পুজো টুজোর সময়। আর এদিকে কী জানো ওটাকে কী বলে, একটা মাটি না, মাটি মুলতানি মাটি তো মুখে লাগায়, এলা মাটি বলে আমাদের এই লক্ষ্মী পুজোর সময় লাগে, ওইটা দিয়ে ওইটাও এনে রেখেছি এক কোটো, ওটা দিয়ে মেঝেতে করলে মাসি রাগ করে ঘর মুছতে গিয়ে, তাই জন্য ওটা একটু অসুবিধার জন্য আমি পেপারে করছি, পেপারে করলে আমার কাছে থেকেও যাবে, আবার ইয়েও হবে কি বলে, তো আমার ঘরটাও নোংরা হবে না, আর এটা কাউকে পরে দেখিয়েও করতেও পারবো কি করেছি না করেছি। তো যাই হোক, আজকে এইটুকুই তোমাদের দেখালাম, আমি আবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদের আরও ভালো করে, আর একবার দেখিয়ে আবার পরে তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, এইখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ক্যামেরাটা স্ট্যান্ড দিয়ে এই যে হামানদিস্তা দিয়ে আমি রেখেছি, আর ওইখানে জানলাই তো তোমরা জানো আমি মানি প্ল্যান্ট ভালোবাসি, এগুলো আগে করেছিলাম তোমাদের দেখিয়েছি, ক্যামেরাটা কেমন যেন ধাঁধালো হয়ে আসছে। আর এই দেখো এটা সুন্দর লাগছে না, এটা খুব ইজিলি করা যায়। যাই হোক, এটা কেউ আবার যদি এর মধ্যে কালার দিয়েও করতে পারে সেটাও খুব সুন্দর হবে। আমি ইজিলি দেখিয়ে দিলাম যে কত সুন্দর হয় কয়েকটা ডটস দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে, এখন আমার আলপনাগুলো শেষ করে নিই। বন্ধুরা, আজ সানডে, আজকে যাচ্ছি রূপসার গানের স্কুলে। দেখো জোর কদমে পা চালিয়ে আমরা চলেছি, যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাবো, সেই জন্যই ক্যামেরাটা বের করে অন করলাম। দেখো রাস্তার মধ্যে যে বলেছিলাম না যে রাস্তার দুধারে বড় বড় গর্ত খুঁড়েছে, কী জানি এর মধ্যে মনে হয় ওই কারেন্টের তার কি ড্রেন হবে সেটাও বুঝতে পারছি না, তার জিজ্ঞাসা করার কোনো অপশন নেই। তো দেখতে দেখতে যাচ্ছি আর দেখাচ্ছি, কালকে ভোর রাতে মানে চারটের সময় খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বাজও পড়েছে, তো এইগুলো কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই এর ভেতরে। আবার দেখো ঢালাই টালাই হবে মনে হয়, ওখানে দেখছি কীসব শিকটিক রেখেছে, প্লাস্টিক ক্লাস্টিক দিয়েছে। যাই হোক, এখানে তো আমি সচরাচর আসি না, এই রবিবারেই আসি। বন্ধুরা দেখে ভয় পেও না, দুটো ভূত রে এখানটা শুনছুন শুনছুন করছে। বন্ধুরা আমরা কী মেখেছি বলো তো, না কোনো কেনা মাস্ক ফাক্স কিছু না, এটা হচ্ছে সেফ বেসন, বেসন আমি রূপসাকে মাখাই, রূপসার তো এখন নতুন স্কিন, তা ও এটা ওটা মাখতে পারবে না, তাই আমি ওকে বেসন মাখাই। এবার রূপসার যতটা ও গুলিয়েছিল তা বেশি হয়ে গেছে, ও বললো মা তুমিও মেখে নাও, ওই জন্য দেখো আমার শুশুর করতে শুরু করেছে। দেখো এগুলো শুশুর করতে শুরু করেছে। তো এখন রাত্রি 10টা বাজে, আমরা বেসন মেখে তোমাদের দেখাচ্ছি, ঘড়িতে 10টা বাজে, মোবাইলেও তাই, আর দেখো টিভিতে সিআইডি হচ্ছে, দাঁড়াও একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে পারি কিনা।
ওই দেখো রাত 10টা বাজে, আর টিভিতে সিআইডি হচ্ছে আমি আর রূপসা বেসন মেখেছি। আমি মেখেছি এ কারণে কেন বললাম, তো যাই হোক আজকে সারাটা দিন খুব ভালোভাবে পার হলো। আজকে সানডে ছিল, চিকেন খেয়েছি আজকে, তো ওগুলো আর শেয়ার করলাম না, রোজই খাওয়া দাওয়া শেয়ার ভালোও লাগে না। রূপসার গানের স্কুল ছিল, গানের স্কুলে গেছিলো, সেটা তোমরা দেখেছো, একটু একটু যাওয়াটা শেয়ার করেছি। আর মুখটা এখন খুব সুশ্রী লাগছে, আর জোরসে হাওয়া চলছে, দেখো শুকিয়েও গেলে তখন আর তুলতে পারবো না, বেশিক্ষণ ভিডিওটা করবো না, এখন আগে মুখটা ধুয়ে আসি তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো। আর আমি তো এটা মাখি না, আমি আগে মাখতাম, এখন আর মাখি না, একটু রূপসাকে মাখায়। তো তোমরাও দেখো বেসন মাখা খুব ভালো, সাবান টাবান দেওয়ার থেকে বেসন মুখে মাখা খুবই ভালো। রূপসাকে আমি সেরকম কিচ্ছু মাখাই না মুখে, ওকে এই বেসনটা দিয়ে মুখ ধোয়াই, আর ওই সানস্ক্রিনটা ইউজ করাই, কিন্তু স্কুলে রোদ্দুরে যায়। কিন্তু রূপসা এত ফর্সা ছিল দুধের মতো, মানে ওকে একটা সাকালু সাদা যেরকম ছিল সেই রকম ফর্সা ছিল। দেখো আমার রূপসার অনেক রং চেপে গেছে, স্কুল করে করে অনেকে চিনতেই পারে না রূপসা এত গায়ে রং চেপে গেছে। তো যাই হোক, বড় হলে যখন নিজে সাজতে বুঝতে শিখবে তখন ঠিক হয়ে যাবে, আর সেই নিয়ে কোনো ব্যাপার না। কী বলে, তাহলেও স্কিনটা যাতে ভালো থাকে সেটা তো চেষ্টা করতেই হয় না, তা কোনো কিছু ইউজ করা যাবে না, বেসন দিয়ে মুখ ধোয়া, আর রোদ্দুরে বেরোনোর সময় সানস্ক্রিন যেটা ভালো ওর মুখে শ্যুট করে সেইটা একটু ওকে মাখিয়ে দিই। তা এখন মাখছে না, যখন স্কুল শুরু হবে তখন থেকেও মাখবে। তো যাই হোক, ওদের আমাদের রূপসার গোপন রহস্য বলে দিলাম, কী কী চুলে দেয় মুখে দেয় মোটামুটি বলে দিলাম। আমরা মুখটা ধুয়ে আসছি, দেখো মুখটা কী অবস্থা হয়ে গেছে, দেখা তোরটা এই দেখো টানেল টান আসছে, আর থাকতে পারছি না বন্ধুরা, পরে আসছি দাঁড়াও। তো দেখো বন্ধুরা মুখটা ধুয়ে আসলাম, এবার দুজনে মিলে মুখ পুছি। তবে মুখ পুছতে হয় এরকম এরকম করে, কখনো মুখের চামড়া ডলতে নেই, তাতেই ঠিক হয়ে যায়। তো দেখো কতটা পরিষ্কার হলো রূপসার স্কিনটা, দেখো কত সুন্দর লাগছে, আর ফুটফুট করে দেখো চোখ টোক সব খুলে গেল। দাঁড়াও, নাক ছবিও খুলে ফেলেছি, টিপও খুলে ফেলেছি। আমাকে তোমরা কখনো টিপ ছাড়া দেখো না, আসলে রূপসার বাবা খুব পছন্দ করে ওই লাল টিপটা পরা, তাই জন্য সবসময় পরে থাকি। তো টিপটা পরে আবার সব ঠিকঠাক করে চুলটুলগুলো তারপর আসছি। দেখো বন্ধুরা, শুধু বেসন দিয়ে মুখ দিয়ে কত ফ্রেশ লাগছে না বলো, আর এখন গরমের দিন ভালোই লাগছে, রাত্রি 10টা বাজলে কী হয়েছে, এতে কোনো সাইড এফেক্ট নেই। বেসন কিনে এনে কোটো ভরে রেখেছি, রূপসাকে তাই দিয়েছি, রূপসাকে বলেছি যখনই মুখটা একটু খারাপ লাগবে মানে তেল তেল লাগবে বেসন দিয়ে ধুয়ে নিই। তো আমাদের মামের মানে রাত্রে কী করছি না করছি সবই শেয়ার করে দিলাম, হঠাৎই দেখছি মুখ টুকগুলো জ্বলে যাচ্ছে। তা রূপসাকে বললাম, রূপসা আমি মুখটা এমনি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তুই ইয়ে কর বেসনটা মাখ। তো বেসন মাখতে গিয়ে একটু বেশি হয়ে গেল, তখন আমি দিয়ে নিলাম। তো আজকে এত গরম পড়েছে যে ঘর একদম হিট হয়ে যাচ্ছে, যে থাকা যাচ্ছে না, জানলা টালা সব খুলে দিলাম, এখন যতক্ষণ না ঘর ঠান্ডা হবে আমরাও শুচ্ছি না। ওদিকে রূপসা সিআইডি দেখছে, আমি ততক্ষণে ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো, আমার এই কাজটা আছে। আজকে তো তোমাদের শেয়ার করেছি কী করে আমি আলপনা করি, রূপসা একটু একটু ক্যামেরা বেঁকিয়ে বেঁকিয়ে করে দিয়েছে, তো তোমরা বুঝে নিও, আবার একদিন দেখাবো। তো রূপসা বাড়িতে না থাকলে হবে না, ওই যতটা রূপসা শেয়ার করেছে ততটা দেখো আমি কী করে স্ট্যান্ড দিয়ে রাখি, হামানদিস্তা দিয়ে স্ট্যান্ডটা রাখি, ওইভাবেই কিন্তু আমি মোটামুটি সব ভিডিও করি, এইটা হাতে করে নিয়ে করছি, তাও বাঁ হাত দিয়ে কী করে করছি অন্য, ওর পাপার ফোনটা থাকলে দেখাতে পারবো, কোনো রকমে ধরি ফোনটা একটুখানি হাতের থেকে এদিক ওদিক হলেই পড়ে যাবে, আর আমার ওই ব্যাকা ব্যাকা আঙুল ওইটা দিয়ে কোনো রকমে ব্যালেন্স করে ধরি, ধরে আমি ভিডিওটা শ্যুট করি। তা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারো, আর কে কোথা থেকে দেখছো, কেমন লাগছে ভিডিও, ঠিকঠাক শ্যুট করতে পারছি কি না একটু বলো, তাহলে তো ভালো হয় না। যাই হোক, আজকে আর কথা বাড়ালাম না বন্ধুরা,
ভিডিওটা ছোট হলেও দেখে নিও, আর যাদের ভালো লাগবে একটা লাইক দিও। তাহলে খুব খুব ভালো থেকো বন্ধুরা, বাই, গুড নাইট।